ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জার্মানিতে উদযাপিত হলো বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবমুখর অনুষ্ঠান শুভ কঠিন চিপর্তান। রোববার রাজধানীর বার্লিনে সবচেয়ে পুরনো বৌদ্ধ বিহার দ্য বুদ্ধিস্ট হাউসে চিপর্তান অনুষ্ঠিত হয়। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার তথ্য চিত্রে নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ও অন্যান্য দেশের মতো জার্মানিতেও রোববার উদযাপিত হল বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় আনন্দের উৎসব শুভ কঠিন চিবর্তান। এ দিনটিতে জার্মানির দ্য বুদ্ধিস্ট হাউসে ধর্মীয় অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিশ্ব শান্তির জন্য শোভাযাত্রা, বুদ্ধ পূজা, শিলগ্রহণ ও পুণ্যদান। তারপর দানোৎসবে আমন্ত্রিত ভিক্ষুদের প্রদান করা হয় বহুল আকাঙ্ক্ষিত ভিক্ষুদের পরিধেয় বস্ত্র চিবর। ২৪ ঘন্টায় এই চিবর বুনন ও তৈরি করতে হয় বলে একে বলা হয় কঠিন চিবর। বার্লিন থেকে বাংলাদেশ ও বিশ্বের সবাইকে জানাই শুভ বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ কঠিন চিবরদানের মৈত্রীময় শুভেচ্ছা। জগতের সকল ধর্মের মানুষের সত্তার সবার মঙ্গল কামনা করছি। এই পৃথিবীতে মানুষে মানুষে আজ হানাহানি, লোভ আর হিংসার মত্ত। যাবতীয় সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে হলে দানশীল ভাবনার কোনো বিকল্প নেই। পরে গৌতম বুদ্ধের প্রচারিত অহিংস ধর্ম নিয়ে আয়োজন করা হয় ধর্মসভা, প্রদীপ পূজা ও জগতের সকল মানুষের কল্যাণে সমবেত প্রার্থনা। আর এমন হাজার বছরের ধর্মীয় উৎসবে বাংলাদেশিদের সাথে যোগ দিতে পেরে খুশি স্থানীয় জার্মান বৌদ্ধরাও। সবার সাথে ঐতিহ্যবাহী শুভ কঠিন চিবর্তানে আসতে পেরে খুবই ভালো লাগছে। ভিক্ষুদের কাছ থেকে নির্বাণ পথের দীক্ষা নিলাম। বৌদ্ধ ধর্ম মতে পবিত্র প্রবরণা বা আশ্বিনী পূর্ণিমার পরদিন থেকেই বিশ্বের প্রায় সবগুলো বৌদ্ধ বিহারে এই কঠিন চিবর দানোৎসবের আয়োজন করা হয়। নিবিড় আমিন, নিউজ 24।